গেছে উৎসবের মরশুম। একঘেয়ে জীবনে উৎসব আনন্দের সঞ্চার করে, আর সেই আনন্দের ডালি সাজিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে বিশ্বকর্মা পুজো ও গণেশ পুজোর ভিডিও নিয়ে। এখানে ঘরের পুজো থেকে শুরু করে আমার হাজব্যান্ডের অফিসের পুজো, আর আছে সুদূর মধ্যপ্রদেশের গণেশ পুজোর কিছু ভিডিও। কি খুব অবাক হচ্ছেন না, হাজব্যান্ডের অফিস আবার মধ্যপ্রদেশে পৌঁছালাম কি করে? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার যুগে কোনো কিছুই অসম্ভব নয়। আমাকে আমার হাজব্যান্ড ও আমার ছোট বোন কিছু ভিডিও ক্লিপ পাঠিয়েছে, আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। কারণ মানব জীবনের একটি অপরিহার্য অঙ্গ হলো উৎসব। শ্রম ক্লান্ত জীবনে মানুষ পেতে চায় অনাবিল আনন্দ, আর সেই জন্যই মানুষ উৎসবে মেতে ওঠে। উৎসব মানুষকে আনন্দ দেয়, প্রসারিত করে তার অস্তিত্বকে। উৎসব মানুষের প্রীতির বন্ধনকে দৃঢ় করে, হৃদয়কে করে প্রসারিত। উৎসব সঞ্চারিত করে অপার আনন্দ, দেয় নবতর চেতনা। জাতীয় উৎসব জাতীয় চেতনাকে করে সংহত, আন্তর্জাতিক উৎসব প্রশস্ত করে শান্তি ও মৈত্রী। উৎসব মানুষের চৈতন্যে বিস্তার ঘটায় সুরুচি ও শিল্পবোধের। মানুষের জীবনের ক্লান্তি, হতাশা, নৈরাজ্য, অস্থিরতা ও দুঃখ ঘোচাতে উৎসবের উপযোগিতা অসামান্য। উৎসব আমাদের সকলের, তাই সকলে মিলে আমরা উৎসবের আনন্দে মেতে উঠেছি। সাথে থাকুন বন্ধুরা, আর দেখতে থাকুন। বিশ্বকর্মা পুজোর, গণেশ পূজার নানান পর্ব আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। পূজার যজ্ঞ, আরতি, প্রসাদ বিতরণ, এমনকি বিসর্জন পর্ব আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, উৎসবের মরশুমের প্রস্তুতি পর্ব সবার নিশ্চয়ই শুরু হয়ে গেছে। আর হবারই তো কথা, আর তো বেশি দিন নেই আমাদের মহা উৎসবের শুরুয়াত। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সবার জন্য রইল আমার অনেক অনেক শুভকামনা। বন্ধুরা, আপনারা সবাই জানেন উৎসবের পর পড়ে থাকে কিছু খড়কুটো। প্রদীপের আলোর যেটুকু দেখা যায় তাই দিয়েই শুরু হয় নতুনের সন্ধান। বাতাসে উঠছে পুজোর গন্ধ আর শরতের আনন্দ। মেঘেদের দল ভেলা সাজিয়ে ফেলেছে, শিউলি ফুলের গন্ধে মেতে উঠেছে চারিদিক। মায়ের বাস প্রতিটি বাঙালির হৃদয়ে, আগমনের খবর পেয়ে বনের পাখিরা উঠল গেয়ে। শিশির ভেজা নতুন ভোরে মা আসছে আলো করে। Oh,